ঢাকার আবহাওয়া এবং জলাবদ্ধতার খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, রাতভর তো বৃষ্টি হয়েছে, তো এখনকার অবস্থা আপনি কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন রাজধানীর জলাবদ্ধতার কি চিত্র আপনি দেখছেন? লোপা, গতকাল সন্ধ্যা থেকেই ভারী বর্ষণ শুরু হয়েছে, যেটি থেমে থেমে চললেও কিন্তু আজকে সকাল পর্যন্ত ছিল এবং একটু আগেও ছিল, এখন কিছুটা কমে আসছে। তো এই যে ভারী বর্ষণ, এর ফলে রাজধানীর বিশেষ করে যে সকল জায়গাতে কিছুটা আসলে নিম্নাঞ্চল বলা যায় বা যে সকল জায়গাতে ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো না, সে সকল জায়গায় আজকে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এটি বেশ ব্যাপক আকারে আমরা দেখতে পেয়েছি। আর সকাল 8-9টার দিকে যারা আসলে অফিসগামী যে সকল লোকজন ছিলেন, যারা বের হয়েছিলেন, তাদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে, কারণ 15 মিনিটের বা 20 মিনিটের রাস্তাও আসলে আজকে পাড়ি দেওয়ার জন্য 2-3 ঘন্টা সময় চলে গিয়েছে এবং এতটাই তীব্র যানজট ছিল, যেহেতু পানির মধ্যে যানবাহনগুলো আগাতে পারছিল না, ফলে অনেক যানবাহনের মধ্যে পানি ঢুকে সে সকল যানবাহন বিকল হয়ে গিয়েছে, ফলে রাস্তায় সেগুলো পড়েছিল, এটিও কিন্তু যানজটের অন্যতম একটি কারণ। এবং যারা আসলে এই যানজটের মধ্যে পড়ে অফিসে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, তারা অনেকেই পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পানি প্রায় হাঁটু অবধি পর্যন্ত পৌঁছে গিয়েছে অনেক জায়গাতেই, যার ফলে আসলে হেঁটেও বেশি দূর আগানো যাচ্ছে না। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ম্যানহোল এবং ড্রেনের যে ঢাকি সেগুলো খোলা, ফলে অনেকে আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও নামতে পারছেন না, কারণ যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে পারেন। আর এই এরকম জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, এছাড়াও নিউ মার্কেট, শাহবাগ কিছু এরিয়াতে। আর এই এই যে বৃষ্টি হচ্ছে, সেটি আগামী আরও 2-3 দিন যাবৎ ধারাবাহিকভাবে চলবে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে এই ভারী বর্ষণ মূলত হচ্ছে মৌসুমি বায়ুর কারণে হচ্ছে। তো এই ছিল রাজধানীর জলাবদ্ধতার সর্বশেষ খবর। লোপা, জানছিলাম আবহাওয়া ও জলাবদ্ধতার খবর। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উনি চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো সুফিয়া।